হাই, আপনি কি কখনো ভেবেছেন যে কম্বো আপনার জন্য কতটা প্রফিটেবল হতে পারে? আপনি কি জানেন যে মেনুতে কম্বোস অ্যাড করে আপনি আপনার অর্ডার এবং অর্ডার ভ্যালু দুটোই বাড়াতে পারেন? টুডে উই উইল বি টকিং অ্যাবাউট হাউ ইউ ক্যান ক্রিয়েট প্রফিটেবল কম্বোস দ্যাট কাস্টমার্স লাভ। কিভাবে আপনি কম্বোজের সাথে আপনার মেনুকে কাস্টমারদের জন্য এক্সাইটিং করে তুলতে পারেন আর তাদের ভ্যারাইটি দিয়ে আপনি সেলসও বাড়াতে পারেন। ডিড ইউ নো, যেসব রেস্টুরেন্টের মেনুতে হাই কোয়ালিটি কম্বোস থাকে তাদের মেনু ওপেন হওয়ার পর অর্ডার করার রেট, যেটাকে আমরা মেনু টু অর্ডার বলি, বাকি রেস্টুরেন্টের থেকে 5-10% পর্যন্ত বেশি হয়। যখন আমরা কম্বোর ব্যাপারে ভাবি তখন ফাস্ট ফুড চেইন সবার প্রথমে মাথায় আসে, কিন্তু কাস্টমারদের অর্ডার প্রেফারেন্স আর প্যাটার্নকে মাথায় রেখে অনেক রেস্টুরেন্টসও কম্বোজকে নিজেদের মেনুতে অফার করছে। ওয়াই আর কম্বোজ ইম্পর্টেন্ট? আসুন জানা যাক কম্বোজ রেস্টুরেন্ট এবং কাস্টমারদের জন্য কেন ইম্পর্টেন্ট। কম্বো নতুন এবং রিপিট কাস্টমারসদের অ্যাট্রাক্ট করতে সাহায্য করে। অনেক সময় কাস্টমাররা সিঙ্গল আইটেম অর্ডার করার পরিবর্তে কম্বোজ অর্ডার করতে প্রেফার করেন। এর দরুন আপনার রেস্টুরেন্টে পাওয়া অর্ডারগুলির ভ্যালুও খানিকটা বেড়ে যায়। আপনি আপনার নতুন আইটেমও কম্বোর মাধ্যমে প্রমোট করতে পারেন। যদি বিজনেস লো হয় তখনও কম্বো অর্ডারের সংখ্যা বাড়াতে সাহায্য করে। কম্বোজ সবসময় কাস্টমারদের বেটার ভ্যালু প্রোভাইড করে, যাতে ওনারা একটি কমপ্লিট মিলের এক্সপিরিয়েন্স পান। যদি কোনো কাস্টমার দ্রুত অর্ডার করতে চান তাহলে তিনি পুরো মেনু দেখার জায়গায় রেস্টুরেন্টের দ্বারা সাজেস্টেড কম্বোর থেকে চুজ করেও অর্ডার করতে পারেন। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অব কম্বোজ? কম্বোজ হল রেস্টুরেন্টের দেওয়া সাজেস্টেড অপশনস, তাই এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে কম্বো বানানোর সময় আপনি বিজনেস রিকোয়ারমেন্ট এবং কাস্টমার প্রেফারেন্স এই দুটোকেই মাথায় রাখবেন। চলুন এখন 4 ধরনের কম্বো দেখা যাক যেটা আপনি আপনার মেনুতে ক্রিয়েট করতে পারেন। কিউজিন বা ক্যাটাগরি কম্বোজ। আপনি একটি কিউজিনের 3-4টি আইটেমকে কম্বাইন করে একটা কম্বো বানাতে পারেন। ফর এক্সাম্পল, নর্থ ইন্ডিয়ান কম্বো বানানোর জন্য ডাল মাখনি, বাটার চিকেন, রুটি আর স্যালাডের সঙ্গে আপনি একটা কম্বো বানাতে পারেন। এইভাবেই ক্যাটাগরি কম্বো, যেমন ভেজ স্টার্টার্স কম্বো, এর মধ্যে আপনি 4-5 ভেজ আইটেমসকে কম্বাইন করে মেনুতে আলাদা করে ভেজ প্ল্যাটারও বানিয়ে ফেলতে পারেন। মিল টাইম কম্বোজ। আপনি কোনো মিল টাইমকে প্রমোট করার জন্য কম্বো বানাতে পারেন, যেমন ধরুন লাঞ্চ, স্ন্যাক্স অথবা লেট নাইট। প্রত্যেক মিল টাইমের হিসেবে আপনি এতে এরকম আইটেম দিতে পারেন যেটা ওই সময় সবথেকে বেশি বিক্রি হয় আর কাস্টমার অর্ডার করা প্রেফার করে। যেমন ব্রেকফাস্ট কম্বোতে ডোসা অথবা ইডলি কম্বো, কিংবা ছোলে বটোরে অথবা লস্যি কম্বো, ফেস্টিভ্যাল অ্যান্ড সিজনস কম্বো। হোলি, দিওয়ালি অথবা ক্রিসমাসের মতো উৎসবের সময় কাস্টমাররা কিছু নতুন অথবা ফেস্টিভ্যাল স্পেশাল অর্ডার করতে প্রেফার করেন। সেরকমই সামার বা উইন্টারের সময় কাস্টমার্স কিছু এমন আইটেম অর্ডার করা প্রেফার করেন যেটা তারা বাকি সময়ে পান না, যেমন উইন্টারে মক্কে দি রুটি, সরসোদা শাক আর গাজরের হালুয়া। মেক ইয়র ওন কম্বো। আপনি কম্বোতে কাস্টমারদের আইটেম সিলেক্ট করার অপশনও দিতে পারেন। তারা এই অপশনসের মধ্যে নিজেদের পছন্দ মতো আইটেম সিলেক্ট করে কম্বো বানাতে পারেন। যেমন ধরুন ভেজ বার্গার কম্বোর জন্য 2-3 ভ্যারাইটির বার্গার, ফ্রাইজ আর ড্রিঙ্কসের অপশন দিন, যেখানে কাস্টমার নিজেদের পছন্দের আইটেম সিলেক্ট করে অর্ডার প্লেস করতে পারেন। হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ আ গুড কম্বো? এখন আমরা কথা বলবো কম্বোজ বানানোর এমন কিছু বেস্ট প্র্যাকটিসেস যেটা ফলো করে আপনি এনশিওর করতে পারেন যে কাস্টমারদের আপনার কম্বো পছন্দ হবে আর বেশি সংখ্যায় তারা সেটা অর্ডার করবেন। নেম ইয়র কম্বোজ প্রপারলি। কম্বোর নাম 3-4টে আইটেমের নামে রাখার জায়গায় মেন আইটেমে রাখুন আর বাকি আইটেমসগুলোকে ডেসক্রিপশনে মেনশন করুন। অ্যাড অ্যাট্রাকটিভ ইমেজেস অ্যান্ড ডেসক্রিপশন। মেনুর ডেসক্রিপশন ডিটেইল রাখুন আর অ্যাট্রাকটিভ ইমেজেস লাগান, যাতে কাস্টমাররা জানতে পারেন যে কম্বোতে কী কী আইটেমস আছে। কম্বাইন ডিশেস দ্যাট আর অফেন অর্ডার্ড টুগেদার। নিজের আইটেম সেলস, কাস্টমার সিলেকশন আর মার্কেট ট্রেন্ডকে অ্যানালাইজ করে রিপিটেড আইটেমস কম্বোতে রাখুন। প্রোভাইড অপশনস টু কাস্টমাইজ দ্য কম্বো। সবসময় কাস্টমারদের কম্বো কাস্টমাইজ করবার অপশন দিন। চেঞ্জ দ্য কম্বোজ বেসড অন পারফরমেন্স। আপনার সেলস এবং কাস্টমারদের ফিডব্যাক অনুসারে টাইম টু টাইম কম্বোগুলোকে চেঞ্জ করুন। অ্যাভয়েড ডিশেস উইথ হাই কিচেন প্রিপারেশন টাইম। ওইসব আইটেমসগুলোকে কম্বোতে অ্যাড করা অ্যাভয়েড করুন যেগুলোয় আপনাদের অর্ডার ডেলিভারি টাইম বেড়ে যেতে পারে আর কাস্টমার এক্সপিরিয়েন্স খারাপ হতে পারে। ডোন্ট কম্বাইন আনরিলেটেড আইটেমস ইন দ্য কম্বো। এমন কোনো আইটেম দিয়ে কখনো কম্বো বানাবেন না যেটা কোনোভাবেই একে অপরের সাথে ম্যাচ করে না অথবা যেটা কাস্টমাররা কম অর্ডার করেন।
মনে রাখবেন, আপনার কম্বোর পারপাস অর্ডার করার সাথে সেগুলোর ভ্যালু বাড়ানো আর কাস্টমারদের চয়েসের কনভিনিয়েন্স প্রোভাইড করানো। সো দ্যাটস ইট। আমি আশা করব যে এই ভিডিওর হেল্প নিয়ে আপনি এক্সাইটিং কম্বোজ আপনার মেনুতে অ্যাড করতে পারবেন। ফর মোর টিপস অ্যান্ড ট্রিক্স টু গ্রো ইয়োর অনলাইন অর্ডারিং বিজনেস, স্টে টিউনড।